হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা যারা চিচিঙ্গা চাষ করতেছেন অথবা চিচিঙ্গা চাষ করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জৈব পদ্ধতিতে সারা বছরই চিচিঙ্গা চাষ করতে পারবেন। আপনারা যারা চিচিঙ্গা চাষ করে আশানুরূপ ফলন পান না, তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারাও খুব সহজে জৈব পদ্ধতিতে সারা বছর চিচিঙ্গা চাষ করতে পারবেন। তবে চলুন ফিয়ার্স, আমরা চলে যাই মূল ভিডিওতে আর দেখে নেই কী জৈব সার দিয়ে আমরা এই চিচিঙ্গাটা সারা বছর চাষ করতে পারবো। এবং আমি আশা করি আপনারা যদি আমার মতো করে জৈব পদ্ধতিতে চিচিঙ্গাটা চাষ করেন, তাহলে আপনাদের চিচিঙ্গা গাছও প্রচুর পরিমাণ চিচিঙ্গা ধরবে। চিচিঙ্গা চাষ করার জন্য আমি সর্বপ্রথমে কিন্তু একটি গর্ত করে নিয়েছি। আমি কিন্তু আমার পছন্দ মতন গর্তটা করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী গর্তটা করে নিতে পারবেন। এই গর্তের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা হচ্ছে 12x12x12 ইঞ্চি। তো এখন আমি এই গর্তের মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিব। তো ফিয়ার্স, দেখুন আমি এই গর্তের মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিয়েছি। আপনারা চাইবে কিন্তু এই শুকনো গোবর সারের পরিবর্তে কাঁচা গোবর সারটা দিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা গোবর সারটা কিছুদিন এই গর্তের মধ্যে রেখেই শুকাতে হবে। তো আমি যেহেতু শুকনো গোবর সারটা দিয়েছি, এখন আমি এই শুকনো গোবর সার আর গর্ত করার সময় উপরে যে মাটিটা রেখে দিয়েছিলাম, সেই মাটিটা একত্রে মিশিয়ে নিব। এই মাটি আর গোবর সার একত্রে মিশিয়ে আমি একটি মাদা তৈরি করে নিব। ফিয়ার্স, আমি কিন্তু শুকনো গোবর সার আর মাটিগুলো একত্রে করে সুন্দরভাবে একটি মাদা তৈরি করে নিয়েছি। আপনারা চাইবে কিন্তু এই মাদাটা জমি থেকে 2-3 ইঞ্চি পরিমাণ উঁচু করে রাখতে পারেন। এতে করে কিন্তু দেখা যাবে যে এই মাদার মধ্যে বৃষ্টি হলেও পানি জমবে না। তো ফিয়ার্স, এখন যেহেতু তেমন একটা বৃষ্টি নেই, তাই আমি মাদাটার তেমন একটা উঁচু করে নিই। তো এখন আমি এই মাদার মধ্যে কিছু পরিমাণ চিচিঙ্গার বীজ লাগিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু চিচিঙ্গা বীজের পরিবর্তে চিচিঙ্গা চারাও লাগিয়ে দিতে পারবেন। তবে আমার সঙ্গে যেহেতু চিচিঙ্গার বীজ আছে, তাই আমি বীজটাই লাগিয়ে দিব। আর এই চিচিঙ্গা বীজগুলো লাগানোর আগে কিন্তু অবশ্যই 7-8 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এতে করে দেখা যাবে যে বীজগুলো খুব সহজে এবং দ্রুত সময়ে অঙ্কুরোদ্গম হবে। তো এখন আমি মাটির 1-1.5 ইঞ্চি পরিমাণ নিচে এই বীজগুলো লাগিয়ে দিব। আমি কিন্তু এই বীজগুলো লাগিয়ে দেওয়ার পর নিয়মিতই পানি দিব, আর বীজগুলো লাগিয়ে দেওয়ার পর উপরে অল্প করে মাটিও দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি সবগুলো বীজ লাগিয়ে দিলাম। আমি ফিরে আসি বীজগুলো থেকে চারা গজাবার পর। ফিয়ার্স, আমি যে চিচিঙ্গার বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম, আজকে তার প্রায় 15 দিন। আর এই 15 দিনের ভিতরে দেখুন আমার গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আমার এটা কিন্তু হাইব্রিড জাতের চিচিঙ্গা বীজ, তাই এই বীজগুলো থেকে খুব দ্রুত সময়ে চারা গজিয়ে গেছে। আমার কিন্তু প্রায় সবগুলো বীজ থেকেই চারা গজিয়েছে। আমি বীজ লাগানোর 2-3 দিন পর কিন্তু চারদিকের যে মাটিটা আছে, সেই মাটিটাও আলগা করে দিয়েছি। এতে করে খুব দ্রুত সময়ে আমার চিচিঙ্গা গাছগুলো চারদিকে শিকড় ছড়াতে পারবে, আর আমি কিন্তু খুব সহজে চারদিকে সারটাও দিয়ে দিতে পারবো। তো ফিয়ার্স, আমি ফিরে আসছি কয়েকদিন পর। আমি যে চিচিঙ্গা গাছ লাগিয়ে দিয়েছিলাম, আজকে তার প্রায় 17-18 দিন। তো 17-18 দিনের ভিতরে দেখুন আমার গাছগুলো কতটা বড় হয়ে গেছে। তো আমার গাছগুলো কিন্তু এখন সম্পূর্ণ সারের উপযুক্ত হয়ে গেছে, অর্থাৎ আজকে কিন্তু আমি পরিচর্যা করবো। ভিউয়ার্স, আমি চারদিকের যে মাটিটা ঝুরঝুরে করে নিয়েছিলাম, সেই মাটিটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমার যে চিচিঙ্গা গাছটা আছে, চিচিঙ্গা গাছের গোড়া থেকে প্রায় 10-15 ইঞ্চি পরিমাণ দূরত্বে চারদিকের যে মাটিটা আছে, সেই মাটিটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি। আর এই মাটিটা আমি 3-4 ইঞ্চি হাইটে সরিয়ে নিয়েছি, অর্থাৎ চারদিকে মাটিটা সরিয়ে আমি হালকা গর্ত করে দিয়েছি। এই মাটিটা সরিয়ে নেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় আমি কিছু পরিমাণ গোবর সার দিয়ে দিয়েছি, আর এই গোবর সারগুলো আমি 3-4 কেজি পরিমাণ গোবর সার এই জায়গায় দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা জৈব সার দিয়ে চাষ করবো, তাই আমি আজকে কিছু পরিমাণ জৈব সারও এই জায়গায় দিয়ে দিব। আর এই মাটিটা গর্ত করে এইভাবে সরিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে পরবর্তীতে এই দিক দিয়ে শিকড় চলাচল করতে পারে, আমার গাছগুলো অল্প সময়ে এবং দ্রুত যাতে শিকড় ছাড়তে পারে। তো আমি কিন্তু এই জায়গায় কিছু পরিমাণ জৈব সার বাজার থেকে ক্রয় করে এনেছি। দেখুন, এই জৈব সারগুলো 20 টাকা কেজি ধরে আমি ক্রয় করে এনেছি। তো এখন আমি এই জৈব সারগুলো আমার গাছের মধ্যে দিয়ে দিই। এখানে আমি 200-250 গ্রাম পরিমাণ জৈব সার দিয়ে দিব। আমি জৈব সারটা দিয়ে দিলাম। এখন চারদিকের যে মাটিটা আমি সরিয়ে নিয়েছিলাম, সেই মাটিটা কিন্তু এখন দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি মাটিগুলো দেওয়ার পর। ভিউয়ার্স, আমার চিচিঙ্গা গাছের গোড়ার মধ্যে কিন্তু আমি মাটিগুলো দিয়ে দিয়েছি। তো আমি যেই পর্যন্ত সার দিয়েছি, সবগুলো সারই কিন্তু আমি মাটি দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিয়েছি। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরও কিছুদিন পর। তো তার মধ্যে কিন্তু আমি নিয়মিত আমার গাছগুলোর মধ্যে পানি দিব। আমি সকাল বিকালে আমার গাছগুলোর মধ্যে পানি দিয়ে যাব। তো আপনারা যদি চিচিঙ্গা চাষ করেন, সেই চিচিঙ্গা গাছের গোড়ার মাটি যদি ভিজা থাকে, পানি দেওয়ার দরকার পড়বে না। আর যদি মাটিগুলো উকটা থাকে, তাহলে অবশ্যই কিন্তু পানি দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি কিছুদিন পরে কিন্তু আবার এই গাছগুলোর মধ্যে মাচা দিয়ে দিব। তো আমি ফিরে আসছি কিছুদিন পর।
ফেয়ার্স আমি যে চেচেঙ্কা গাছ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় 30 থেকে 32 দিন, আর এই 30 থেকে 32 দিনের ভিতরে দেখুন আমার গাছটা কতটা বড় হয়ে গেছে। আমার গাছটা কিন্তু এখন সম্পূর্ণ মাচায় বাইয়ে দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। আমার গাছটা কিন্তু অনেকটাই রতানো হয়ে গেছে, তাই এখনই কিন্তু আমার এই গাছগুলোর মধ্যে মাচা দিয়ে দেওয়ার উপযুক্ত সময়। আমি বাউনি দিয়ে আমার গাছগুলো মাচার মধ্যে বাইয়ে দিব। আর ফেয়ার্স আমি কিন্তু আমার গাছগুলোর মধ্যে তেমন কোনো পরিচর্যা করি না। পরিচর্যা বলতে আমি সকাল বিকাল আমার গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিই। তো আপনারা অবশ্যই পানি দিয়ে দিবেন, তবে কোনো অবস্থাতেই কিন্তু রোদের সময় পানি দেওয়া যাবে না, পানিটা সকালে অথবা বিকালে দিতে হবে। তবে আর ফিরে আসি গাছগুলোর মধ্যে মাচা দিয়ে দেওয়ার পর। ফেয়ার্স আমি যে চিচিঙ্গা গাছ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় 36 দিন, আর এই 36 দিনের ভিতরে দেখুন আমার গাছটা কতটা বড় হয়ে গেছে। আমি কিন্তু বলেছিলাম ফেয়ার্স আমার গাছগুলোর মধ্যে আমি মাচা দিয়ে দিব, তো দেখুন আমি মাচাটা কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এই জায়গায় কিন্তু মাচাটা আমি বাঁশ আর সুতি দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো মাচাটা দিতে পারেন, অথবা আমার মতো করেও মাচাটা দিতে পারেন। যেহেতু চিচিঙ্গা গাছটা বেশি পরিমাণ পায়, তার জন্য মাচাটা একটু বড় করে দিতে হবে। তবে ফেয়ার্স উপরে লক্ষ্য করুন যে আমার গাছগুলো কতটা দূর বেয়ে গেছে। আমরা কিন্তু সাধারণত আমাদের গ্রামে এইভাবেই মাচাটা দেওয়া হয়ে থাকে। যখন আমরা সবজিগুলো চাষ করি, সবজি চাষ করার জন্য এইভাবে আমরা মাচাটা দিয়ে দিই। যারা গ্রামে সবজি চাষ করেন অথবা গ্রামে থাকেন, তারা কিন্তু জানেন যে এইভাবে কিন্তু মাচাটা দেওয়া যায়। তো আপনারা চাইবে কিন্তু এইভাবে মাচাটা দিতে পারেন, এতে করে বিস্তীর্ণ জায়গা জুড়ে গাছগুলো বেয়ে যেতে পারবে। উপর দিকে গাছগুলো বাইবে আর নিচের দিক দিয়ে কিন্তু ফলনটা ঝুবে যাবে, এতে করে কিন্তু ফলনটা খুব সহজেই তোলা যায়। আপনারা চাইবে এইভাবে ছাদের মধ্যেও খুব সুন্দর করে মাচাটা দিতে পারেন। আমার গাছের মধ্যে কিন্তু আমি তেমন কোনো পরিচর্যা করি না। পরিচর্যা বলতে আমি সকাল বিকাল গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিই। যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু পানিটাও দেওয়ার দরকার পড়ে না। তো দেখুন আমার গাছটা কতটা টাটকা এবং সতেজ, এতে করে কিন্তু বোঝাই যাচ্ছে আমার গাছটা কিন্তু খুব দ্রুত এবং ভালোভাবেই বৃদ্ধি হচ্ছে। যখন গাছের পাতাগুলো সবুজ থাকবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার গাছটা সুস্থ আছে। আর যদি গাছের পাতাগুলো কুঁকড়ে যায় অথবা নুয়ে যায় বা হলুদ হয়ে যায়, তখন বুঝতে হবে যে আপনার গাছে কোনো না কোনো রোগে আক্রমণ করেছে। তবে ফেয়ার্স আমার গাছের গোড়াগুলো আপনারা দেখুন, গোড়ার মধ্যে কিন্তু কিছু পরিমাণ আগাছা জমেছে। সেই আগাছাগুলো আমি কিছু দিনের ভিতরেই পরিষ্কার করে দিব। এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমি আগাছাগুলো পরিষ্কার করতে পারতেছি না, তো আমি কিছু দিনের ভিতরেই এই আগাছাগুলো পরিষ্কার করে দিব। আর আমি ফিরে আসি কিছুদিন পর, যখন আমার গাছগুলোর মধ্যে চিচিঙ্গা ধরতে শুরু করবে। আমি আশা করি আমার চিচিঙ্গা গাছগুলোর মধ্যে কিন্তু কিছু দিনের ভিতরেই ফলন দিতে শুরু করবে। তো ফিরে আসছি কিছুদিন পর। ফেয়ার্স দেখুন চিচিঙ্গা গাছগুলোর মধ্যে কী পরিমাণ চিচিঙ্গা ধরেছে, আর এই চিচিঙ্গা ধরতে সময় লেগেছে প্রায় 52 থেকে 55 দিন। তো দেখুন প্রায় সবগুলো গাছের মধ্যে কিন্তু চিচিঙ্গা ধরেছে। আমি কিন্তু একসাথে অনেকগুলো গাছ এই জায়গায় লাগিয়ে দিয়েছিলাম, আর প্রতিটা গাছের মধ্যে কিন্তু এক সমানেই চিচিঙ্গাগুলো ধরেছে। যেহেতু এক সমানে বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম, আর তাই এখন এক সমানেই সবগুলো গাছের মধ্যে চিচিঙ্গা ধরেছে। আমার এই চিচিঙ্গাগুলো কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে। আপনারা যদি চিচিঙ্গার বীজ লাগানোর পর আমার মতো করে পরিচর্যা করেন আর ঠিক মতো যত্ন নেন, তাহলে আমি আশা করি আপনাদের গাছও কিন্তু প্রচুর পরিমাণ চিচিঙ্গা ধরবে। ভিউয়ার্স বাজারে কিন্তু চিচিঙ্গার প্রচুর চাহিদা, আমি চাইবে কিন্তু এই চিচিঙ্গাগুলো বাজারে বিক্রিও করতে পারবো। তো আমার গাছে কিন্তু তেমন কোনো রোগবালাই আক্রমণ করেনি। আমার গাছগুলোর মধ্যে রোগবালাই আক্রমণ না করার কারণ হচ্ছে আমি নিয়মিতই কিন্তু গাছগুলোর পর্যবেক্ষণ করেছি আর সঠিক মতো যত্ন নিয়েছি। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।